জুলাই অভ্যুত্থানে হত্যা ও গণহত্যার মামলা সারা দেশের বিভিন্ন থানায় দায়ের হলেও তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমনটি জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেছেন কোনো থানা ও তদন্ত সংস্থার এই মামলা তদন্তের এখতিয়ার নেই। এদিনে 19 জুলাই সাংবাদিক তাহির জামান প্রিয়া ও শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ অজ্ঞাত অনেকের নামে ট্রাইব্যুনালে অভিযোগ করেছে তাদের পরিবার। তারা স্বজন হত্যার বিচার দাবি করেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 6টি অভিযোগ দায়ের হয়েছে। কেউ যদি এসে মামলা করতে চায় কোনো প্রকার কোনো হয়রানি হবে না, কারণ আমি নিজে মামলা করেছি, আমার খুব কম সময়ে আমি মামলাটা দায়ের করতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। এই ফোন নম্বরগুলোতে কল করে যারা আহত নিহতের পরিবার আছে তারা চাইলে মামলার সংক্রান্ত যদি কোনো তথ্য তাদের জানার থাকে তাহলে তারা সে জানতে পারে। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের এখতিয়ার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, এবং এই মামলার অভিযোগ সমূহের তদন্তের দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এবং প্রসিকিউশনের। সুতরাং বাংলাদেশের যে সমস্ত থানায় যত মামলা দায়ের হয়েছে কোনো মামলার কোনো তদন্ত ওই পুলিশ তদন্ত করতে পারবে না, কোনো ম্যাজিস্ট্রেট আদালতও এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।